পেছনে ম্যামকে ছাড়বি, চারজনকে দিয়ে দিত, 4-1 ঈশানকে কোনো বসে দিত, যা সবাই চালাবি, ব্যাট 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 কিছু ভাঙুক, ব্যাট কি করছিস, এই ওপরে ধরে থাক, এটা থেকে দিলেই তো হয়ে যাচ্ছে, টস করতে বলেছি না, গুনগুন সব এই পাস ও পাস, রেডি দেখ রেডি দেখ, আরামসে তুলে যাবে, ভালো করে ওয়াচ করলে ঠিক তুলতে পারবে, এটা টস কর, এখানে বলছি না বারবার কথা একদম শুনতে চাই, হ্যাঁ চল রাখ, ক্রস করছিস কেন, ওখানেই রাখ, এতদিন বলা হয় বারবার, পাকা বিরাট পাকা, হ্যাঁ এইটুকুনি মনে রাখতে পারবে, তোর বল গুনগুন সব তোমার বল, এগুলো ওই জন্যই তো দিয়া নড়ছ না, কেমন হয়েছিল ইংলিশে সার্ভিস কর বাবু, ইংলিশে সার্ভিস প্র্যাকটিস হবে, দেখেছি বলে এলাম স্প্রিং এর মতো নজরটা রাখবি, নালে মার খেয়ে মরবি, আবার গুনগুন থার্ড কোর্ট কেন ইউজ করছিস না, টস কর, তপন দা কি বলছে শুন, তোর সাথে টস করার দায়িত্ব, হ্যাঁ চল ডিফেন্স কর, ওদের বল না এগুলো, ওদের নেটের ওপরের বলগুলো শুধু, আর সব বল তো আরো এগিয়ে যাওয়া, কোথায় দাঁড়িয়েছিস, এত মনে বলছে এতক্ষণে বলছে আমাকে মেরেই ফেলবে, স্যার বসবি না, এই
কাজ না, কি হবে এটা? সাটেল তো একটা। হ্যাঁ ঠিক আছে, রেডি আউট গুনমন থার্ড কোয়ার্ট টস করতে বলছে স্যার বারবার। হ্যাঁ আসেনি যে বলটা, কত হয়েছিল? ঠিক করে। হ্যাঁ হ্যাঁ এটা বেরিয়ে গেল রে।